राष्ट्रपति निर्वाचन के सामने रेखे बिरोधी ऐक्यशान आज दस जनपथे सोनिया और ममतार बैठक इतिमध्ये राजधानी पहुंचे गेछेन मुख्यमंत्री मोदी के रुखते गोटा देशे किभाबे बिहार मॉडल कार्यकर करा जाए ता निये दुई नेत्रीर बैठके आलोचना हवार कथा प्रदेश कांग्रेसेर हाते आबार पेंसिल दस जनपथेर डाके दिल्लीते মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রায় সব দলের সঙ্গেই কথা বলছেন সোনিয়া রাহুল তবে সংখ্যাতত্ত্বের বিচারে তৃণমূলের গুরুত্ব সবচেয়ে বেশি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসছেন সোনিয়া গান্ধী মঙ্গলবার দশ জন পথে সোনিয়া মমতা বৈঠক সূত্রের খবর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে গোপালকৃষ্ণ গান্ধী হামিদ আনসারির নাম নিয়ে কথা হতে পারে প্রণব মুখোপাধ্যায়কে ফের রাষ্ট্রপতি করতে চেয়ে বিরোধীরা সম্মতি জানালে সহমত হতে পারেন তৃণমূল নেত্রী লোকালি ওয়েস্ট বেঙ্গল সিপিএম কংগ্রেস এন্ড বিজেপি দে আর ডুইং টুগেদার দ্যাট ইজ দেয়ার প্রবলেম দ্যাট ইজ দেয়ার হেডেক ইট ইজ নট মাই হেডেক বাট মাই অপশনস আর অলওয়েজ ওপেন ফর দ্য বেটারমেন্ট অফ দিস কান্ট্রি এন্ড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পার্টি এন্ড দ্যাটস ওয়াই হোয়েনেভার দ্য গুড ডিসিশন কামস অর গুড সাজেশন কামস যতবার এক ফ্রেমে সোনিয়া রাহুলের সঙ্গে মমতাকে দেখা গেছে ততবারই অস্বস্তি বেড়েছে বিধান ভবনের এবার দুই নেত্রীর বৈঠকের আগে তৃণমূলের বিরুদ্ধে হামলা দল ভাঙানো মিথ্যা মামলার নালিশ ঠুকেছেন অধীর চৌধুরী সোনিয়া গান্ধীকে লিখেছেন গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার স্বার্থে লড়াইয়ের জন্য তারা বদ্ধপরিকর সেজন্য অগণতান্ত্রিক ও দুর্নীতিপরায়ণ তৃণমূলের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে একই সঙ্গে বিজেপিকে আটকানোর কাজও চলবে রাজনৈতিক মহল বলছে অধীর চৌধুরীরা বিজেপি তৃণমূলকে একই বন্ধনীতে রাখার চেষ্টা করলেও সোনিয়া গান্ধী মোটেই তা ভাবছেন না ফলে এবারও বিধান ভবনের আপত্তি দোপে টিকছে না বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি নির্বাচনের যে অঙ্ক তাতে বিরোধীদের পক্ষে তাদের প্রার্থীকে জিতিয়ে আনা কঠিন তবে সর্বসম্মত প্রার্থী দাঁড় করিয়ে লোকসভা ভোটের আগে মোদীকে ধাক্কা দিতে চাইছেন সোনিয়া তিনি জানেন রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী দাঁড় করাতে পারলে লোকসভা ভোটে মোদী বিরোধী জোট গঠনের কাজও এগিয়ে থাকবে আর দু হাজার একুশের দিকে তাকিয়ে দু হাজার উনিশেই দিল্লির মসনাদ থেকে বিজেপিকে সরাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে একই লক্ষ্য সামনে রেখে বৈঠকে বসছেন দুই নেত্রী ইতিমধ্যেই নবীন পট্টনায়কের সঙ্গে মমতার কথাও হয়েছে তবে প্রশ্ন উঠছে কি করবে বামেরা এই পুরো ভোটেও তো তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব বিশেষজ্ঞরা বলছেন সোনিয়া মমতা এবং অন্যরা মিলে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কারো নাম ঠিক করে ফেললে তাকে সমর্থন করা ছাড়া বামেদের উপায় নেই বিরোধীদের আশা এডিএমকে বিজেডি এমনকি শিবসেনার সমর্থনও মিলে যেতে পারে আর তাহলে রায়সিনার লড়াইয়ে বিজেপি প্রার্থীর সঙ্গে টক্কর দেওয়া সম্ভব হবে রায়সিনায় কে যাবেন সেই লক্ষ্য সামনে থাকলেও আসল উদ্দেশ্যটা পিছনে লোককল্যাণ মার্গের বর্তমান বাসিন্দাকে বাড়ি ছাড়া করা ফলে সোনিয়া মমতা বৈঠকে গোটা দেশে বিহার মডেল কার্যকর করার রাস্তা খোঁজা হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা